সকাল থেকেই প্রখর রোদ্দুর, বৃষ্টির আশায় বাংলার মানুষ। গত কয়েকদিনে দক্ষিণবঙ্গে কয়েক ফোঁটা বৃষ্টি হলেও এতে স্বস্তি ফেরেনি, বরং বেড়েছে অস্বস্তি। কার্যত একই হাল উত্তরবঙ্গেও, সেখানেও হু হু করে বাড়ছে তাপমাত্রা। কার্যত গলদঘর্ম অবস্থা মানুষের। এই অবস্থায় কিছুটা হলেও আশার আলো শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাঠফাটা রোদের পর আবারও ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে উত্তরবঙ্গের একাধিক জেলা, এবং দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো হাওয়া অফিস। তো উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলি ভারী বৃষ্টিতে ভিজতে চলেছে এবং আজ ও আগামীকাল আবহাওয়া কেমন থাকবে, সঙ্গে জানিয়ে দেবো গোটা বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি ছোট লাইক করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় হু করে বাড়ছিল গরম, এমনকি কোথাও কোথাও 38 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গিয়েছিল উষ্ণতার পারদ। তবে এই অবস্থায় আগামী 24 থেকে 48 ঘন্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করলো হাওয়া অফিস। কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে আজ থেকেই পরিস্থিতি বদলাবে, বিশেষ করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি দার্জিলিংও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এছাড়াও কাল থেকে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে বলেও জানানো হয়েছে। তবে বৃষ্টি হলেও গরম থাকবে বলে জানানো হচ্ছে হাওয়া অফিসের তরফ থেকে। দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও এখনও তেমন প্রভাব দেখা যায়নি, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা ভারী বৃষ্টি হয়নি, ফলে গরমে পড়ছে আম আদমি, বৃষ্টির দিকে তাকিয়ে মানুষ। যদিও এই অবস্থায় খুব একটা আশার আলো শোনাতে পারছে না আবহাওয়াবিদরা, তারা জানাচ্ছেন দক্ষিণবঙ্গের কোথাও একটানা কিংবা ভারী বৃষ্টির পূর্বাভাস নেয়। তবে দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ নদিয়া, মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে তা 24 ঘন্টায় কয়েকটি জেলাতে বাড়তে পারে বলে দাবি হাওয়া অফিসের। একটানা বৃষ্টির দেখা নেয়, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তাতে স্বস্তি নেই। আগামী 24 ঘন্টাতেও তেমন পরিস্থিতি বদল নিয়ে কোনো আশার আলো শোনাতে পারেনি হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতাজনিত অস্বস্তি আবহাওয়া থাকতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা, ফলে অস্বস্তিকর এই আবহাওয়া বজায় থাকবে বলেই দাবি। এমনকি তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই, তবে মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরলেও তা দক্ষিণবঙ্গ থেকে দূরেই রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বৃষ্টিপাত কিছুটা বেড়েছে, বৃষ্টির প্রবণতা আজ আরও বাড়তে পারে, এতে বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যাওয়া তাপ প্রভাব আওতা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সকাল থেকে ঢাকার আকাশে রোদ ছিল, ছিল ভ্যাপসা গরমও, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মেঘের আনাগোনা। আবহাওয়া অধিদপ্তর তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে থাকা 43টি বৃষ্টিমাপক পয়েন্টের মধ্যে 36টিতে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ মানোয়ারা হাসান বলেন, আগামী 24 ঘন্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাত্রে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছেন। অন্যদিকে আজ রাত্রি পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। রাজশাহী, দিনাজপুর, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, পাবনা, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এইসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।